সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক মডার্ন স্কুল দিনাজপুর। আজকে আমরা 2021 সালের যে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টের 100% নির্ভুল উত্তরটা জানবো। তো সেই 100% নির্ভুল উত্তরটা জানার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। তাহলে চলো আমরা প্রথমে প্রশ্নটা দেখি, দেখার পর উত্তর জানি। তো ষষ্ঠ শ্রেণীর যে ষষ্ঠ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টের যে আমাদের প্রশ্নটা সেটা এরকম যে থিঙ্ক অফ এ সিচুয়েশন হোয়েন ইউ ডিড সামথিং ব্রিলিয়ান্ট অ্যান্ড সামবডি কংগ্রেচুলেটেড ইউ। মানে এমন একটা তুমি পরিস্থিতি বা অবস্থা তুমি মনে করো যখন তুমি এমন কিছু অসাধারণ করেছিলে এবং তোমাকে কেউ অভিনন্দন জানিয়েছিল। মেবি ইউ প্লেড অর স্যাং ওয়েল অর কুকড সামথিং ফর ইয়োর ফ্যামিলি অর হ্যাড এ সাকসেস সামহার। হয়তো বা সেটা তুমি খেলে টেলে কিছু করছিলা বা গান গেয়ে কিছু করেছিলা বা পরিবারে তুমি কিছু করেছিলা বা তুমি অন্য কোনো জায়গাও কিছু করেছিলা, এই আলোকে তোমাকে কিন্তু লিখতে হবে। তো ওটাই বলছে যে নাও রাইট অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স, তোমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা পরিবারে হোক, বাইরে কোথাও হোক, সেটা গান গেয়ে হোক বা খেলে হোক বা অন্য কিছু করেই হোক না কেন, সেই অভিজ্ঞতার আলোকেই তোমাকে লিখতে হবে। ওকে, এবং এখানে নিচে বলে দেওয়া আছে যে ইন ইউর রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিংস, মানে তুমি তোমার লেখায় নিচে যে 5টা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ওই 5টা পয়েন্ট কিন্তু তোমার অবশ্যই অবশ্যই তোমাকে ওর মধ্যে রাখতে হবে উত্তরের, ঠিক আছে? তো সেই 5টা পয়েন্ট কী কী সেটা আমরা দেখি। যে প্রথমে বলছো যে হোয়াট হ্যাপেন্ড, মানে কী ঘটেছিল, তুমি যে তোমার অভিজ্ঞতার কথা বলবা এখন, সেই অভিজ্ঞতায় কী ঘটেছিল সেটা তোমাকে লিখতে হবে ওই উত্তরের মধ্যে। তারপর লিখতে হবে কি যে হোয়েন ইট হ্যাপেন্ড, মানে কখন সেটা ঘটেছিল, সময়কালটা সেটা থাকতে হবে তোমার লেখায়। 3 নম্বর বলছে হু কংগ্রেচুলেটেড ইউ, মানে তোমাকে কে অভিনন্দন জানিয়েছিল। 4 নম্বর হাউ হি অবলিক শি কংগ্রেচুলেটেড, ঠিক আছে, মানে সে তোমাকে কীভাবে তোমাকে অভিনন্দন জানিয়েছিল এবং কেমন শব্দ ব্যবহার করেছিল, ভাষা বলবো আর কি, যে কী ভাষায় তোমাকে বলেছিল, মানে বাঘের বাচ্চা এমন অনেক কিছু থাকতে পারে, তো যে ভাষা হোক না কেন একটা ভাষা তো ব্যবহার করেছিল, যে এরকম একটা ভাষা তোমাকে থাকতে হবে তোমার লেখায়। আর 5 নম্বর বলছে যে হাউ ডিড ইউ ফিল ইট, মানে যখন সে তোমাকে, যে লোকটা তোমাকে অভিনন্দন জানালো তোমার কাজের জন্য খুশি হয়ে, তখন তুমি কেমন অনুভব করেছিলা, তো সেটা তোমার অবশ্যই তোমার লেখার মধ্যে থাকতেই হবে, এর কোনো বিকল্প রাখা যাবে না। তো আমি যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট তোমাকে বাধ্যতামূলক তোমার লেখায় রাখতে হবে, এবং এর বাইরেও তুমি 2-4টা পয়েন্ট রাখতে পারো, এখানে কোনো সমস্যা নাই। তো নিচে আমরা কিন্তু ওয়ার দিয়ে আরেকটা দেখতে পাচ্ছি, এটা উল্টাটা, এটা এখানে তোমার ছিল খুশির খবর, এখানে সে হয়ে যাবে কি দুঃখের খবর। তো যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে যেটা আমি উত্তর দিব সেই উত্তরে শুধুমাত্র খুশির খবর যেটা সেটার আলোকেই উত্তরটা আমি তৈরি করেছি, 100% একদমই সবার থেকে আলাদা এবং নির্ভুল, এবং এখান থেকে তুমি অতি উত্তম পাবে ইনশাল্লাহ। তো সেই উত্তরে কিন্তু আমি তোমাদের এই আনন্দ বা অভিনন্দন যে জানিয়েছিল সেইটার আলোকেই উত্তরটা সাজিয়েছি, ঠিক আছে? এবং এই উত্তরের মধ্যে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমাদের এই লেখাটা, তোমার অভিজ্ঞতার লেখাটা কিন্তু 150 শব্দের মধ্যেই লিখতে হবে, 150 শব্দ ক্রস করা যাবে না। তোমার যা যা প্রশ্ন 5টা বলা আছে ওই 5টা প্রশ্ন, এবং তুমি যদি আরও 2-4 লাইন অন্যভাবে তোমাকে সাজে লেখার জন্য লিখতে হয় সেটা লিখবা, কিন্তু সেটা মোট যে শব্দ সেটা 150 শব্দের উপরে যাওয়া যাবে না, 150 শব্দের মধ্যেই সব কিছু করতে হবে। তো আমিও আমার উত্তরটা 150 শব্দের মধ্যেই, 145 থেকে 150, মানে 2-4টা কম বেশি এরকম শব্দের মধ্যেই উত্তরটা তৈরি করছে, এবং এর মধ্যে এই 5টা যে প্রশ্ন আছে 5টা প্রশ্নের উত্তরও আছে, আর তোমরা এখান থেকে অত্যন্ত পাবে এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? তো আমরা এখন তো উত্তরে সরাসরি যাবো, তাই না? তো উত্তরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর লাইক না করলে লাইকটাও একটু করে দাও আর কি, আর কারণ তোমরা সবাই ডাউনলোড মারে শুধু চলে যাও, তো ডাউনলোড মারার আগে একটু লাইক টাইক করিও, কমেন্টটা করিও, জানিও কেমন লাগতেছে, ঠিক আছে? তাহলে পরের যে অ্যাসাইনমেন্টগুলো আসতেছে সেগুলো আরও 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 মানে ভালোভাবে দিতে আরও অনুপ্রাণিত হবো আর কি। তো আর বেশি কথা না আমি বলি, তো আমরা সরাসরি এখন উত্তরটাই চলে যাই। আমরা উত্তরের শুরুতে আমাদের যে লেখাটা, যে অভিজ্ঞতাটা লিখবো সেটার একটা টাইটেল আমাদের, অর্থাৎ শিরোনাম আমাদের দিতে হবে, ঠিক আছে? তো ওই যে টাইটেল বা শিরোনামটা যেটা দিব সেটা হবে আমাদের এরকম যে মাই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যাট এ বার্থডে পার্টি,
এটা আমরা টাইটেলে দিব, ঠিক আছে। দেওয়ার পর নিচ থেকে আমরা লেখাটা শুরু করব, ঠিক আছে। তো যে লেখাটা আমরা লিখব আমাদের এক্সপিরিয়েন্সে, সে লেখাটা হলো যে লাস্ট ইয়ার হোয়েন আই ওয়াজ ইন ক্লাস ফাইভ, গত বছর আমি যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম, আই ডিড এ ট্রিপ টু দিনাজপুর উইথ মাই ফ্যামিলি টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, আমি আমার পরিবারের সাথে একটা জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য দিনাজপুর গিয়েছিলাম, ঠিক আছে। অন বার্থডে উই অল ওয়ার ডুইং এ লট অফ ফান, মানে জন্মদিনে আমরা অনেক মজা করছিলাম, বাট সাডেনলি মাই আঙ্কেল আস্কড মি টু সিং এ সং, কিন্তু হঠাৎ আমার চাচা আমাকে একটা গান গাইতে বলল। আফটার হিয়ারিং দ্যাট আই ফেল্ট এ বিট নার্ভাস দো আই ক্যান সিং, মানে এটা শুনে আমি কিছুটা বিচলিত হয়ে গেলাম যে আল্লাহ কি হয় অবস্থা, যদিও আমি গান গাইতে পারি আর কি। আই স্যাং এ বার্থডে সং অফ এ, তো জায়গাটা এখানে আমাদের শেষ হয়ে গেছে, তো তো জায়গাটা শেষ হওয়ার কারণে আমরা এখন পরের পেজে দেখবো বাকি অংশটা। তোমরা কিন্তু এখান থেকে যে লেখাটা শেষ হইল এখান থেকে তোমরা আবার শুরু করবা বাকি লেখাটা, কারণ এখানে জায়গা শেষটা বুঝতেই পারতেছো। আর ওই যে লেখাটা দেখার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নিজেদের সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাও আর কি, আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর একটা কথা, তো এই ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজ, তারপর ফেসবুক গ্রুপ এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ওই ফেসবুক পেজে লাইক করতে পারো এবং ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, ঠিক আছে। তো আমরা যে আমাদের লেখাটা দেখবো এর পরে যে আসে সেটা হলো বাংলাদেশি ওয়েল নোন ব্যান্ড মাইলস, অর্থাৎ আমি বাংলাদেশের একটা সুপরিচিত ব্যান্ড মাইলসের জন্মদিনের গান গেয়েছিলাম। দ্য সং ওয়াজ আজ জন্মদিন তোমার, গানটি ছিল আজ জন্মদিন তোমার। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং এ ম্যান কংগ্রেচুলেটেড মি সেইং তোমাকেই খুঁজছে বাংলাদেশ, গানটি শেষে একজন লোক আমাকে তোমাকেই খুঁজছে বাংলাদেশ বলে অভিনন্দন জানালো। আই ডিডেন্ট নো হিম বাট ওয়ান অফ মাই রিলেটিভ টোল্ড মি দ্যাট দ্য ম্যান ওয়াজ কামরুল এ ওয়েল নোন মিউজিশিয়ান অফ বাংলাদেশ, আমি লোকটাকে চিনতাম না, কিন্তু একজন আমার আত্মীয় বলল যে তিনি একজন বাংলাদেশের বিখ্যাত বা সুপরিচিত মিউজিশিয়ান বা সঙ্গীতজ্ঞ, যার নাম কামরুল। তো এই লেখাটা লেখার পর আরও লেখা তো আছে, তো লেখাটার জায়গা নাই, সেই জন্য এই পর্যন্ত আমরা আটকে গেছি। তো এরপরে একসঙ্গে একসঙ্গে, ঠিক আছে, কোনো গ্যাপ হবে না, কিন্তু একসঙ্গে আরও যা লিখবো সেটা হলো আই ওয়াজ সো সারপ্রাইজ টু হিয়ার দ্যাট এ গ্রেট মিউজিশিয়ান লাইক মাই সিঙ্গিং, আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে একজন বিখ্যাত বা একজন জনপ্রিয় যে সঙ্গীতজ্ঞ আমার গান পছন্দ করবে, ঠিক আছে। আই কুডেন্ট স্লিপ ওয়েল দ্যাট নাইট, আমি সেদিন রাতে খুব মানে ভালো করে ঘুমাতে পারিনি। আই অলওয়েজ থট অ্যাবাউট দ্য মোমেন্ট অ্যান্ড প্রমিস টু বি এ গ্রেট সিঙ্গার ওয়ান ডে, আমি সবসময় সেই মুহূর্তটাকে ভাবছিলাম এবং নিজের মধ্যে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একদিন একজন বড় মাপের একজন সঙ্গীতজ্ঞ বা গায়ক হব, ঠিক আছে। আই উইল নেভার ফরগেট দ্য এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, আমি আমার জীবনে সেই অভিজ্ঞতাটা কখনো ভুলবো না। তো এটাই ছিল আমাদের যে অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইংরেজি, সেটার উত্তর। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই অতিত্তম পাবে ইনশাল্লাহ। তাই এখন তোমরা অবশ্যই আমার বিদ্যালয় চ্যানেলটি লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। তাহলে পরের অ্যাসাইনমেন্টে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।